Good morning and welcome back to my channel. I'm Polly. I'm a Pollyslovely world. I say kache abar ekbar apnader shagoto janate. Ekhono brishti hoye choleche. Goto 3 din jabot brishti hocche. Brishti thamar kono naam nei. Jiji jiji kore hoye jacche brishti. Ar brishtite amader obostha shobaikar obosthai shochonio. Brishti hocche tao kiram khamchi. Cholun brishtite আমাদের বাড়ির সামনে কি অবস্থা হয়েছে আপনাদের দেখাই দেখুন পুরো নর্দমার পাঁচিল ভেঙে ধসে চলে গেছে আমরা আপাতত ভয়ে ভয়ে রয়েছি এইভাবে যদি ধসতে থাকে মুশকিল আছে পৌরসভাকে জানানো হয়েছে কিন্তু এখনো তারা কোনো ব্যবস্থা নেয়নি আর প্রতি বছরই প্রায় এই জিনিসটা হয় কিন্তু এদের কোনো টনক নড়ে না সেই সেম জিনিস কোনো রকমে দায়সারাভাবে কাজ সেরে যায় আর এই জিনিস বাড়ি ওষুধ এনেছি দেখুন সেই ওষুধ মেলাচ্ছি স্যার এগুলো হচ্ছে আমার অ্যালার্জির ওষুধ এটা ছাড়া আমি একেবারেই অচল প্রতিদিন সকালে আমার একটা করে নিতেই হবে না হলে অবস্থা খারাপ হয়ে যাবে অ্যান্টাসিড এই হাজবেন্ডের প্রেসারের ওষুধ কোলেস্টেরলের ওষুধ হ্যাঁ না না অনেক কোন ওষুধ এবার সব এগুলো গুছিয়ে নি তারপর আবার আসছি আর এখানে কিছু মুদিখানার দোকান তুলে এনেছি কসুরি মেথি চিপস সস মিল্ক পাউডার এটা দেখুন মাখানা আর এটা আছে ভিনিগার সব সেদিনকে কিনে এনেছি তোলা হয়নি টেবিলেই পড়ে আছে এগুলো সব তুলবো গতি করব আর তারপরে আছে ঘরের অনেক কাজ এক এক করে করি হ্যাঁ আসছি আবার পরে অনেক দেখতে পাচ্ছেন কত রুমাল জড়ো হয়েছে রুমালগুলো সব একটু গরম জল করে কাচব আরে ঘুরে যাবি সরে যা রান্না চলতে চলতে এক এক করে সব কাজ সেরে নিচ্ছি বিস্কুটগুলো ভরে নিয়েছি কৌটোয় এবার দেখুন কাঁচাকুচি হয়ে গেছে আমি মেলে দিয়েছি হালকা একটু রোদ্দুর উঠেছিল দেখে বাইরে মেললাম কিন্তু তারপর দেখছি একটু বাদে এসে দেখি আকাশ দেখুন একদম এরকম কালো হয়ে গেছে যে একদম অন্ধকার হয়ে যেন আমার বিকেল হয়ে গেছে অথচ বাজে এখন সবে এই 1:20 মতন তাতে এই অবস্থা কি আর করা যায় আবার সব দৌড়ে দৌড়ে সব তুললাম তুলে টুলে রান্নার কাজে আবার যাই কিছুটা রান্না বাকি আছে এখনো সেগুলো সারি তারপর আবার আসছি ততক্ষণ সঙ্গে থাকুন কোথাও যাবেন না কিন্তু রান্না চলছে ওখানে দুধ ফুটছে এখানে তরু দিয়ে আর আলু ভাজা করছি পেঁয়াজ দিয়ে ডাল ছাপলাবো বলে রেডি করে রেখেছি ওখানে ডিম সেদ্ধ করা আছে ডিমের ঝাল হবে ভাত হয়ে গেছে তো এই অবস্থা আমার আপাতত আমার রান্নার আপডেট আর এখানে কুমড়ো ভেজে রেখেছি আজকে আমার রান্না বান্না এইটুকুই আবার পরে আসছি একটু আগে আমাজন থেকে একটা পার্সেল এলো আমার ছেলে এখন পার্সেলটা খুলছে আর দেখুন কুটুসের কি অবস্থা ওর উৎসাহের অন্ত নেই ওকে আগে দেখতে হবে কী আছে তাও ছুটকিটা এখন নেই তাই থাকলে একবারে ধুন্দুমার লেগে যেত ও বলে তুই দেখবি না ও বলে তুই দেখবি না আমি দেখবো এই দেখুন আসলে একটা ওই ক্যাবিনেটের অর্ডার করেছিলাম প্লাস্টিকের যে ক্যাবিনেটগুলো ড্রয়ারগুলো হয় না ওই ফাইবারের ক্যাবিনেট ড্রয়ার সেই অর্ডার করেছিলাম সেইটাই এসছে ছেলে সেটাই খুলছে আর ওর দেখুন বাক্সের মধ্যে ঢুকবে লুটবে লাফাবে কি না কি করবে ওই দেখুন আবার খাটে উঠে দেখছে কি করছে ওর খুব উৎসাহ খুব কিউরিয়াসিটি সব জিনিসে
ও মানুষ হলে বলতো তুই সর, আমি করছি, তোকে করতে হবে না, তুই পারবি না, মানুষ নয় তাই ওই রকম করছে। আমার ছেলে ওটাকে খুলে খালে সব ঠিকঠাক করছে। আচ্ছা ও করুক আপাতত, আপনারা দেখুন। ওগুলোকে সাজিয়ে গুছিয়ে এই দেখুন, এটা হলো ফাইনাল লুক, এরকম হলো ব্যাপারটা। পাঁচটা ড্রয়ার আছে, বেশ ভালোই, অনেক কিছু ধরে যায়। হ্যালো, আবার এসে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পর। আরে কাজকর্ম সেরে আর কি, কাজকর্ম সেরে খাওয়া দাওয়ার পর একচোট দিবানিদ্রা হয়েছে। আসলে ওয়েদারটাই এমন হয়ে আছে না, মানে ঘুম না দিয়ে আর থাকা গেল না। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে মোবাইলটা দেখছিলাম, দেখতে দেখতে কখন যে নিদ্রা দেবী এসে চোখে জুড়ে বসে পড়েছেন বুঝতে পারিনি। যাই হোক, একচোট তো ঘুম হয়ে গেল। দুপুরে ঘুমানো জানি স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকারী নয়, কি আর করা যাবে, কিছু করার নেই। ঘুম পেয়ে গেল, ঘুমিয়ে পড়লাম, এখন বলছি এস জ্ঞানের জ্ঞানের কথা না, ঘুমের ঘুম দুপুরে ঘুমটা ঠিক না, কিন্তু ঘুমটা হলে বেশ ভালোই লাগে, বেশ ঝরঝরে লাগে না? সারাদিন কাজের পর যখন দুপুরবেলা শুয়ে একটুখানি এক ঝলক হয়ে যায়, চোখটা বুঝে আসে, তারপর উঠলে বেশ ঝরঝরে লাগে। সবার নিশ্চয়ই পুজোর কেনাকাটা হয়ে গেছে, ছকেও ফেলেছেন প্ল্যান প্ল্যান, কি করবেন, কোথায় যাবেন, কবে কবে ঘুরবেন। আমি এখনো কিছু ছকিনি। হ্যাঁ, কেনাকাটা কিছু হয়েছে, দেখতে পাচ্ছেন চুলের রূপলি রেখা বার্ধক্য জানান দিচ্ছে, বলছে দুয়ারে এসে গেছি, দুয়ারে এসে গেছি, কিন্তু মন তো মানতে চায় না, মনের বয়স তো আর বাড়তে চায় না, বাড়তে দিতে চায় না রাদার, কারণ মন থেকে যদি নিজেকে খুব বয়স্ক হয়ে ফেলি, বয়স্ক বিহেভ করি, তাহলে জীবনের রংটাই নষ্ট হয়ে যাবে, চলাটাই কেমন থমকে যাবে। কাজেই মনের বয়স বাড়তে দেওয়া যাবে না, শরীরের বয়স যত বাড়ে বাড়ুক, চুল সাদা হবে হোক আর ত্বক ঢিলা হবে, ঝুলে যাবে, চামড়া কুঁচকে যাবে, সব জীবনের অঙ্গ সব থাকবে থাকুক, কিন্তু মনটাকে একদম 18-20 করে রেখে দিতে হবে। তা বলে এই নয় যে ঠিক আছে, কিন্তু মনটাকে সতেজ রাখতে হবে, চাঙ্গা রাখতে হবে, কারণ আমি জানি যে আমি যদি মুষড়ে পড়ি তাহলে আমার পরিবারও এফেক্টেড হবে, আর সেটা হতে দেওয়া যাবে না, কারণ আমার ছেলেটা এখনো যথেষ্ট ছোট। হ্যাঁ, হয়তো অনেকের চোখে বেশ বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে, মায়ের দৃষ্টিতে সন্তান সবসময় ছোট, আর আমার কাছে ও অনেকটাই ছোট। কাজে ও যতক্ষণ না পুরোপুরি সাবালক হচ্ছে, ও যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াতে পারছে, ততদিন আমাকে চাঙ্গা থাকতে হবে, সুস্থ থাকতে হবে, মন থেকেও সুস্থ থাকতে হবে, শরীর থেকেও সুস্থ থাকতে হবে, এটা ভেবেই রেখেছি, এটা করতে হবে যেমন করেই হোক, কারণ অসুস্থ হওয়া চলবে না। একটু আধটু অসুস্থতা ঠিক আছে, কিন্তু বিছানায় পড়া চলবে না, নিজেকে চাঙ্গা রেখে সবকিছু করতে হবে, সব রকম ভাবেই হেসে খেলে থাকতে হবে। তাই পুজো আসছে, কটা দিন খুব হেসে খেলে হই হই করে সবাই খুব বেড়ান, খুব আনন্দ করুন, খুব এনজয় করুন, আমিও করার চেষ্টা করব। আমরা প্রত্যেক বছরই তিনজনে মিলে ঘুরতে বেরোই, ঘুরতে বেড়াই বলে কি মানে বাইকে করে যাই, একটু আশপাশে ঠাকুর থেকে আসি। তাই এবারে যেহেতু ইউটিউব করছি, এতদিন তো করিনি, যেহেতু এবারে ইউটিউব করছি, তাই আশেপাশে যদি ঠাকুর দেখি, কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখি, অবশ্যই ক্যাপচার করে আনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কী কী কেনাকাটা করেছি সেগুলো, অল্প কিছু কেনাকাটা করেছি কিন্তু সেগুলো শেয়ার করব পরের ব্লগে, এই ব্লগে আর নয়, ব্লগটা বড় হয়ে যাবে। এমনিতেও খুব কমে গেছে ভিউস, কেন জানি না, বুঝতে পারছি না, ভালো লাগছে না হয়তো দর্শকের। ঠিক আছে, আমি চেষ্টা চালিয়ে যাই বেটার কিছু করার, আরো বেটারমেন্টের, আরো অনেক রকম এক্সপেরিমেন্টের, কোনো একটা সময় নিশ্চয়ই কারোর না কারোর ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই আমার পাশে থাকবে, আমি যেমন যাদের ভালো লাগে তাদের পাশে আছি, সবসময় আছি, কাজেই হাল ছাড়লে চলবে না, আরো শক্ত করে ধরতে হবে বৈঠাটাকে। মাছ দরিয়ায় নৌকো যদি ডুবে যায় তাহলে কি হবে, সে হতে দেওয়া যাবে না। তো চলুন, আজ আর বেশি বকবক নয়, আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
করতে হবে, আমার পাশে থাকতে হবে, বেলটা অন করে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে টাটা।